Okay, again we come back now. Today I'll discuss simplification. Simplification the math में आ सकती है मैं आपको बोलते से 0.9 cube plus 0.4 cube divided by 0.9 plus 0.4. So a question the option बोलते से A 0.51 and option B would say 0.61. So which is the correct answer? I can find out now. Now explain. আমরা লক্ষ্য করি এখানে যে রাশিটা রয়েছে উপরে যে অংশটা অর্থাৎ লগে যে অংশটা রয়েছে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস b কিউব অবস্থায় রয়েছে সো a কিউব প্লাস b কিউবের আমরা একটা সূত্র জানি যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সো আমরা এই সূত্র অনুযায়ী উপরে অংশটুকু বসাতে পারি নিচে ছিল কত 0.9 প্লাস 0.04 এই অংশটুকু প্রথমত আমরা রেখে দিই এবং এ এ এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী এটুকু সাজিয়ে নিই তাহলে আমরা কি করতে পারি এ অর্থাৎ কত 0.9 এ অর্থাৎ 0.9 অ্যান্ড বি অর্থাৎ 0.4 অর্থাৎ a প্লাস b ইনটু আমরা করতে পারি a স্কয়ার অর্থাৎ 9a² a স্কয়ার অ্যান্ড মাইনাস সূত্রের মাইনাস ab অর্থাৎ a অর্থাৎ 0.9 আর ইনটু b অর্থাৎ হচ্ছে 0.4 এই যে 0.4 b অ্যান্ড বলতেছে প্লাস b স্কয়ার অর্থাৎ 0.4 এর উপর স্কয়ার ওকে সো আমরা এই রাশিটা কাজ করব অর্থাৎ প্রথমে লবের কাজটা করে নিই আমরা লবের কাজটা করতে গেলে আমরা কি করতে হবে এই অংশটুকু প্রথমে আমরা লিখে দিই কিভাবে দশমিক এখানে লব অবস্থা রয়েছে এবং হর রয়েছে তো প্রথমে আমরা হরের কাজটা করে নেব সো এটাকে যদি পূর্ণ সংখ্যায় আমরা রূপান্তরিত করতে চাই তাহলে 9 ছিল এবং দশমিকের জন্য কত 1 এবং 0 প্লাস করতে প্লাস আমরা লিখতে পারি এবং 4 এবং দশমিকের জন্য 1 দশমিকের পরের দুইটি সংখ্যা রয়েছে অর্থাৎ 00 সো আমরা এটা কি পূর্ণ একটা সংখ্যায় রূপান্তরিত করতে পারব নেক্সট আমরা এখন লবের কাজ শুরু করি সো দশমিক রয়েছে 0.9 প্লাস 0.4 সো দশমিক এখানে আমরা 13 করতে পারি অ্যান্ড এখানে আমরা কি করতে পারি 9 এর উপর স্কয়ার অর্থাৎ কত 9 × 9 81 সো আমরা 81 আমরা লিখতে পারি এখানে 81 মাইনাস আমরা লক্ষ্য করি যে 9 রয়েছে আর এখানে 3 রয়েছে সো আমরা 36 করতে পারি সো 0.36 প্লাস 4 এর উপর স্কয়ার অর্থাৎ কত 4 × 4 = 16 আমরা এখানে 0.16 লিখতে পারি অর্থাৎ 0.16 লিখতে পারি নেক্সট আমরা কি করতে পারি এখানে আমরা লক্ষ্য করি এখানে রয়েছে 0.81 আর এখানে রয়েছে 0.16 সো এই দুটোকে প্লাস অবস্থা রয়েছে এই অংশটুকুর মধ্যে সো আমরা কি করতে পারি 13.13 ইন্টু এখানে আমরা যদি 81 আর 16 0.19 7 অ্যান্ড মাইনাস ছিল মাইনাস 0.36 করতে পারি অ্যান্ড আমরা কি এই অংশটুকু রেখে দিতে পারি প্লাস 4/100 দেন আমরা কি করতে পারি 0.13 আর এখানে 97 থেকে যদি আমরা 97 থেকে 36 লেস করি তাহলে আমরা পাই এখানে 1 আর এখানে 6 অর্থাৎ 61 ওকে 61
করতে পারি এবং এখানে হচ্ছে যে রাশিটা এখানে হচ্ছে 10 এবং হচ্ছে 100 10 আর 100 যদি আমরা যদি লসের উপরে নিই তাহলে আমরা কত পাব 100 পাব 100 কে 10 দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা পাই 10 10 এর সঙ্গে যদি আমরা 9 এর মাল্টিপ্লাই করি তাহলে পাই আমরা 90 প্লাস ছিল প্লাস 10 এর সঙ্গে যদি আমরা 100 কে ডিভাইড করি তাহলে 1 বাই 1 এর সঙ্গে 4 এর মাল্টিপ্লাই করলে পাই আমরা 4 সো নেক্সট আমরা করতে পারি এখানে রয়েছে 13.13 ইন্টু 0.61 নিচে করতে পারি আমরা 94 ডিভাইডেড বাই 100 ওকে সো আমরা এই রাশিটাকে আমরা এখানে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি করতে পারি আমরা জাস্ট এই রাশিটাকে এখানে নিয়ে আসছি রাশিটাকে নিয়ে আসছি 0.13 ইন্টু 0.61 আর ছিল এখানে 94 ডিভাইডেড বাই 100 সো এই রাশিটা আমরা যদি কাজ করতে চাই তাহলে প্রথমে উপরের অংশটা কাজ করি তাহলে 13 দেন আমরা লিখতে পারি 100 ইন্টু ছিল ইন্টু 61 ডিভাইডেড বাই লিখতে পারি 100 আর নিচে ছিল কত 94 ডিভাইডেড বাই 100 সো আমরা যদি এখন ওইটাকে উল্টে নিই তাহলে কী করতে পারি 13 বাই 100 ইন্টু 61 বাই 100 যেটা আমরা উল্টে নিই তাহলে 100 ডিভাইডেড বাই 94 করতে পারি আমরা এই 100 অ্যান্ড 100 কে যদি আউট করি তাহলে পড়ে থাকে 13 অ্যান্ড 61 সো 13 অ্যান্ড 61 যদি আমরা মাল্টিপ্ল করি তাহলে হয় 793 অ্যান্ড এখানে থাকে 94 আর এখানে থাকে 100 সো 100 অ্যান্ড 94 যদি আমরা মাল্টিপ্ল করি তাহলে 94 অ্যান্ড 00 94 793 এবং 94 00 যদি আমরা ডিভাইডেড করি তাহলে পাবো 0.08 সো 0.08 ইজ দ্য অ্যান্সার নাম্বার অফ কোশ্চেন যেটি আমরা অপশন সিতে লক্ষ্য করতেছি থ্যাংকস ফর ইউর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যান্ড অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোথাও কনফিউশন হলে অবশ্যই আমাকে জানাবে করতে চাই পার্টিসিপেট করতে চাই